আজকে এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের একটু লাইটার সাইড দিয়ে কিছু বলতে চাই, হালকা দিক। ডাক্তারিতে ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্ট, বেরিয়ে কষ্ট। বুঝেছি ভালোভাবে, ঢুকে অনেক কষ্ট পেয়েছি, বেরোনোর পরেও কিছু স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু যেটা আসল কথা, শিখতে হবে সবার কাছ থেকে। আমি যেটুকু সার্জারি প্রিলিমিনারি জিনিসগুলো শিখেছি, সেলাই করা, এ করা, আমি গ্রুপ ডিদের কাছ থেকে শিখেছি। প্লাস্টার করা, কাস্ট করা, এগুলো গ্রুপ ডিদের কাছ থেকে শিখেছি। ওদের কাছেও শেখার অনেক কিছু আছে। তারপরে আমি যখন থার্ড ইয়ারে পড়ি, যারা আমার থেকে একটু সিনিয়র ক্লিনিক্যাল টিউটরের পোস্টে আছেন, তারা যখন বিকেলে আফটারনুনে, একটা আউটডোর ছিল মেডিকেল কলেজে, আউটডোরে তারা যখন বসতেন, আমি ওদের সঙ্গে বসে থাকতাম। কি ওষুধ লিখছে, কাকে কি ট্রিটমেন্ট করছে, ওদের সঙ্গে বসে বসে শিখতাম। তারপরে আমাদের একজন সিনিয়র দাদা ছিলেন, ডক্টর অম্বর চক্রবর্তী, আমি তখন ফিফথ ইয়ারে পড়ি। ওনার যখন অ্যাডমিশন দিতে নাইট ডিউটি থাকতো, হোল নাইট আমি ওনার সঙ্গে থাকতাম। আর ওনার কাজ ছিল আমাকে প্রশ্ন করার, আমাকে সেই প্রশ্ন বলতে পারতাম না বেশিরভাগই, উত্তরগুলো দিতেন। এইভাবে শিখেছি। তা আমাদের সময়, তোমাদের সময়ের মধ্যে অনেক তফাৎ। আমাদের এই স্কেলে এইভাবে তো অবজেক্টিভ হতো না, আর আমাদের এত টাকা পয়সাও তখন ছিল না। দু টাকা সকালবেলা মার্কাস থেকে দু টাকা নিয়ে বেরোতাম, দু টাকাতে বাস ভাড়া, সিগারেট খাওয়া, এই দু টাকা করতে করতে ইন্টার্নশিপে পেলাম, পেতাম 400 টাকা, 400 টাকার মধ্যে 100 টাকা রাখতাম আর 300 টাকা মাকে দিয়ে দিতাম। 100 টাকা দিয়ে 1 মাস চালাতে হতো, এইভাবেই চালিয়েছি। তার মধ্যে অনেক মজার মজার জিনিস ঘটতো। শিখতে হবে তো সবার কাছ থেকে, নার্সদের কাছেও শেখার আছে। নার্সরা কী করছে, কী ইঞ্জেকশান দিচ্ছে, আবার কিছু কিছু নার্সিং স্টাফ ছিলেন যার দ্বারা আবার মেয়েদের দেখলে বিরক্ত হয়, ছেলেদের একটু খাতির করে। এখন তো সেই সিস্টেমটা নেই, অন কল দেওয়া আছে সেই দেখে। তা আমার কাছে কল বুক এলো যে পেশেন্টের ড্রিপ চলছে, ড্রিপ ইজ নট রানিং, প্লিজ কাম অ্যান্ড গিভ আইভি। তা আমি বললাম এই ভোর রাত্রি 3টে বাজে শীতের রাত্রে আমি লিখে দিলাম, ইউ প্লিজ ট্রাই। আবার গিয়ে শুয়ে পড়েছি, আধ ঘন্টার মধ্যে আবার এলো, আই ট্রাই বাই বাট ফেল, মহা মুশকিল। আবার আধ ঘন্টা পরে আমি বললাম যে ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, সিস্টার আবার আবার দিল যে আই ট্রাই এগেইন বাট ফেল। আমি তখন কি লিখুন জানো, ওমি ডায়াবেটিস। পজিটিভ সাইড কি, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, একটু বাড়িয়ে বলছি, ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে চিন্তা করতাম, যদি আজকে এমন হয় ওয়ার্ডে গিয়ে দেখি কোনো ইন্টার্ন আসেনি, তাহলে কত মজা হয়। কেন, যে আমি সবার কাজগুলো আমি করতে পারব, সবার কাজগুলো আমি একাই করব। এক্সপোজার, যত বেশি পেশেন্ট দেখবে, যত বেশি পেশেন্ট ট্রিট করবে, তত তুমি শিখবে। ক্লিনিক্যাল সাইড, এখন তো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড মেডিসিন নয়, এখন শুধু ইনভেস্টিগেশন, পেট স্ক্যান, এমআরআই স্ক্যান, অ্যান্টেন সুবিধা অত সময় ছিলই না, গোড়ার দিকে তো ইমেজিও ছিল না। সেই 14টা না 12টা সেই ট্যাবলেট খাইয়ে ওরাল পলিসিস্টোগ্রাফি করতে হতো। কাজে এক্সপোজার টু দ্য পেশেন্ট, যত পেশেন্ট দেখবে তত শিখবে। পেশেন্টরাই তোমাদের সবচেয়ে ভালো টিচার, এইটা সবসময় মনে রাখবে। আর রুগী দেখে
তার সাইন সিম্পটম দেখে তার ট্রিটমেন্ট করার মধ্যে যে আনন্দ আছে সে আনন্দ আর কোনো কিছু দেবে। আরেকটা কথা ছোটদের বলে রাখি, বাড়িতে এখন তোমরা ডাক্তার হয়েছ, নানা আত্মীয় স্বজন আসবে, কেউ বলবে প্রেশারটা দেখে দাও, কেউ বলে মাথা ঝিমঝিম করছে, কেউ বলে মাথা ঘুরছে, সবার ট্রিটমেন্ট নিজে করার চেষ্টা করবে, অন্যদের সঙ্গে কনসাল্ট খুব দরকার না হলে করবেন। আমি অনেক ইন্টার্নকে দেখি বা উৎসবকে দেখি যে পেশেন্ট মানে কাকাকে নিয়ে আমার কাছে চলে এসে আমি তো কখনই দিই, মানে তুমি তো নিজের ট্রিটমেন্ট করতে পারো। যাই এই কথাগুলো বললাম, ভালো করে কাজ করো, গরিব লোকেদের ভুলো না, গরিবদের কথা পড়বে, গরিবদের সামনে গরিব রুগীরা থাকে এখানে হাসপাতালে তাদের সামনে উগ্র বা চড়া সাজগোজ করবে না, মেয়েদের উদ্দেশ্যে বললাম ছেলেদের উদ্দেশ্যে বললাম, হ্যাঁ এতে ওদের মনে কষ্ট হতে পারে। আর দু নম্বর, গরিবদের কথা কখনো ভুলবে না। এটা চার্লস ডিকেন্সকে ভালো লাগে কেন? চার্লস ডিকেন্সকে ভালো লাগে গরিবের দরিদ্র নিয়ে যে উনি লিখেছেন দুঃখ সুখ দুঃখ নিয়ে, সেই কথাটা মনে রাখবে। ডাক্তার হিসেবে অনেক কোটি কোটি টাকা রোজগার করতে পারো, কিন্তু যদি একটা লোককে উপকার করতে পারো তাহলে সেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে দেবে। এইবারে আমার বক্তব্য শেষ করছি।